এই মারবি না আমাকে, এই চুপ, এই কি হইছে, তুই বলছিস মারবি না আমাকে, কি হইছে, এই কোথা থেকে আসছিস তুই, এই এই তোর অনেক কিছু আমি জানি, বলে দেবো সবাইকে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সামনে আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর আজকের এই ব্লগটি অনেক দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে প্রাঙ্ক ভিডিও। আজকে আমি বুথ নিয়ে একটি প্রাঙ্ক ভিডিও করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সশরীরে একদম ভালো একজন মানুষ হাজির আছি, আর একটু পরে কিন্তু আমি একটা অভিনয় করব, আর আপনারা দেখতে পারবেন, আর আপনারা এই ভিডিওটি আসলে অনেক এনজয় করবেন, আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার না করে যাবেন না। যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি আমার ভিডিওটি পেয়ে যান। এবং ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না করে যাবেন না। সো গাইস, লেটস স্টার্ট দ্য প্রাঙ্ক ভিডিও। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এবং মুন্না এখানে বসে আছি, এবং মুন্নার সাথে একটু সময় আড্ডা দিব। এবং আজকে মুন্না মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে একটা জায়গায় ট্যুরে গেছে, এবং এই ট্যুরের বিষয় আদি আমি এই সম্পর্কে তার সাথে জানতে চাইবো। মুন্না, আজকে যে বাইক নিয়ে ট্যুরে গিয়েছিলে কেমন লেগেছিল? বাইকে ট্যুর নিয়ে গেছি, অনেক ভালো লাগছে, পরিবেশগুলো অনেক ভালো, তুমি যদি আমার সাথে যেতে অনেক ভালো লাগতো, অনেক এনজয় করছি। আমি তোমাকে বলেছিলাম তুমি যাওয়ার জন্য, তুমি আমার সাথে যাও না। ঠিক আছে, আমি যাবো না। আমার শরীরে কি একটা করতেছে মুন্না এই মুহূর্তে, হঠাৎ হঠাৎ কি করতেছে আমার সমস্ত শরীর একদম, আমার শরীরে কি করতেছে ভাই? তুই কেটা রে, এই আমার শরীরে হাত দিছে কেন? তুমি কে? এই তুমি কে? আমার ভাই শরীরে কে? এই শাট ছেড়ে দে। তুমি কে আইছো? তুই কেটা? তুমি কে? আমি ওর ভাই। তুই কেটা? আমি ওর ভাই। আমাকে তোর স্ক্যান এই ছেড়ে দে, আমি চলে যাই এখান থেকে। তুমি কে? এখানে বসো। এই খবরদার ধরবি না আমাকে। কেন আইছো? এখানে বসো। এই এখানে উঠে বসো। এই ছাড় আমাকে। তুমি কে? এই তুমি কোথা থেকে আইছো? তুমি কে? এই আমি আসছি তোদের বাড়ির নিচে থেকে। তোর ভাই এখানে গিয়ে আমার উপর পেশাব করে দিছিল। কেন ভাই? তুই এখানে যায় না? এই গিয়েছে সন্ধ্যার পর গিয়ে আমার উপর পেশাব করছে। তোর ভাইকে জিজ্ঞেস করে কেন পেশাব করলো? এই তো তুমি মেরে দিবো আমি, ছেড়ে দে আমাকে। আসতে পারি তুমি জানো ওদেরকে নিয়ে আসি আমি, তা তো না আমি এসে গেছি আর ভূত পালাবি কো? আপনারা কেউ ভয় পাবেন না, আমি এসে গেছি। আমরা এখানে বসে কথা বলতেছি, আমার ওষুধ বলতে শরীরে কি হয়েছে? এই আমার দিকে একটা কি কোথাবো? এই এই তোর অনেক কিছু আমি জানি, বলে দেবো সবাইকে। আপনারা কেউ ভয় পাবেন না, এই জিনরা এরকম বলে। এই এই আমার জন্য লাল টুকটুকে মরিচ নিয়ে আসে যাও। এই সুজাও 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 থাকবি না, চলে যাবি? এই এখন চলে যাবি নাকি? এই কথা বল। আমি যাবো না। হ্যাঁ আমি যাবো না, এই আমি যাবো না, চল দেখি তো। এই চলে যাবি নাকি? আমি যাবো না, আমি যাবো না, দেখি তো আমি যাবো না। আমি তো কি যাবি না? যাবো না। হ্যাঁ তোর কি যাবি না? আমাকে চলে আসবি না? যাবো না। এ সুচিত্রা ব্যাপার করে গেলি। এই শালার দিন কই থেকে আইছো? এই
কইতে গাইছো? আমি কমু না। হ্যাঁ আমি কমু না। যাবি না? আমি কমু না। হ্যাঁ কমু না। আমি যাবি না? যাবো না। হ্যাঁ কি করলে যাবি? আমি চল, আমি তোর বাইকে নিয়ে যাবো। না না এই যাবো, নিয়ে যেতে পারবি না, চলে যা। যাবো না আমি, আমি বলছি চলে যা। আমি যাবো না, নইলে তোরে বুতলে ভরে দিব। এই এই আরে হুজুর যা করা করে চলে যা, তুই করে ইনস্ট্যান্ট দে, চলে যা। অনেক বেয়াদব হবে, এটা অনেক বেয়াদব দেখছিস। কই থেকে আইছো তুমি? হ্যাঁ আমি ওইখানে আম গাছ থেকে আসছি। চলে যা। যাবো না। এই ছেলেটা দুষ করছে কি তোর সাথে? পেশাব করছে আমার উপরে। তো দেখছে না তো? দেখছে না, সে দেখে না, দেখছে জিন জাতি কে দেখা যা। চলে যা, চলে যা। যাবো না, আমি যাবো না। এটা অনেক বড় বেয়াদব, বড় বেয়াদব জিন এটা। হ্যাঁ এটা তো এটা হিন্দু জাতি, আমি চলে যাবি? হ্যাঁ এক্ষুনি চলে যা, এইদিকে চলে যা, এই দিকে চলে যা, চলে যা, চলে যা। শুয়ে দাও, একটু পানি নিয়ে আসো। কি এখন সুস্থ? ঘুমিয়ে পড়ছিলা কেন তুমি? আমার কি হয়েছে? তুমি তো ঘুমিয়ে পড়ছিলা। কঠিন কাজ এটা, না কত বড় দিন লাগছে আপনার বাইকের সাথে, যাতে হিন্দু কিছু কম নেই, হবে না আবার যদি আসে তাহলে এটা আমি জানি না। 10,000 টাকা দিতে হবে, কিছু কমে কম নিয়ে নেন না, 10,000 টাকা দিতে হবে। গাইস ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমাদের ভূতের প্রাং ভিডিওটি। আর আসলে এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। আসলে আমাদের চারপাশে আশেপাশে ভূত কিন্তু আসলেই আছে। আমাদের কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জিন রয়েছে এবং জিন এবং মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেন শুধু আল্লাহ ইবাদতের জন্য। তো সেই ক্ষেত্রে সচরাচর দেখা যায় যে সমাজে অনেক মানুষের সাথে কিন্তু জিনের আসর হয়ে থাকে এবং অনেক মানুষের সাথে কিন্তু ওই যে ডাক্তারি যে কাজগুলো আছে ওই কাজগুলো কিন্তু হয়ে থাকে। আমরা যে জিনিসটা করি, প্রথমত আমাদের ছেলে মেয়েদের কোনো শরীরে যদি কোনো সমস্যা দেখা দেয় সাথে সাথে আমরা কী করি, হুজুরদেরকে নিয়ে আসি। আসলে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি না যে আসলে ওই ছেলে হোক আর মেয়ে হোক তার হুজুরের সমস্যা নাকি ডাক্তারি সমস্যা, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেই জিনিসটা কিন্তু আমার সাথে ঘটেছে দেখে আপনারা দেখেছেন যে আমার কোনো কিছু হয় নাই, আমি একদম ভালো ছিলাম, আমার সাথে কোনো ভূত লাগে নাই, কোনো কিছু হয় নাই। আমি জাস্ট দেখতে চাইছিলাম যে সমাজে কত ধরনের বন্ড হুজুরখল রয়েছেন তার প্রমাণ আমি আপনাকে দিলাম। এরকম সচরাচর অনেক মানুষের ক্ষেত্রে হয় যাদের ডাক্তারি সমস্যা রয়েছে এবং এরকম মনে করুন প্রেশার যদি বেড়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়, আমরা মনে করি যে তার শয়তান হতে পারে বা জিন ভূতে আসর হয়েছে ভেবে আমরা হুজুরকে নিয়ে আসি এবং হুজুর এসে কিন্তু ফুফা দিয়ে যখন মানে সে খারাপ হয় বা সে সুস্থ হতেন তখন হুজুর বলে যে অনেক বড় একটা জিন ধরেছে, অনেক খবিস একটা জিন ধরেছে, এরকম হুজুর কিন্তু বলে থাকে। আর এই ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার নানা আমাকে বলেছেন যে ভাই সমাজে কিন্তু এরকম অনেক জিনিস হয়ে থাকে যে অনেক বন্ড হুজুরের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক বিভ্রান্তি হচ্ছে, এই নিয়ে একটা সচেতনমূলক ভিডিও বানাই যাতে মানুষ দেখে এই জিনিসটা সচেতন হয়।
গাইস, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের আমি একটাই কথা বলবো, কোন একজন মানে আপনার ছেলে হোক আর মেয়ে হোক যদি এরকম যদি সমস্যা হয়, আপনারা বুঝবেন প্রথমে যে এটা ডাক্তারি সমস্যা নাকি হুজুরের সমস্যা। যদি প্রথমত অবস্থায় আপনার ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর পর যদি ডাক্তারি কোনো ব্যামার যদি না পান বা ডাক্তারি কোনো অসুস্থতা যদি না পান, নেক্সট স্টেপে আপনারা ভালো একটা হুজুর দেখাবেন। তো নানার মতো এরকম কোনো বন্ড হুজুর টুজুর আনবেন না। আর আপনারা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর সচেতনমূলক যেহেতু ভিডিও, অবশ্যই আপনারা শেয়ার করে আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে সচেতন করে দেবেন। সো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার জন্য সাথে সাথে আপনি পেয়ে যান। এবং ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।